একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আলবদর কমান্ডার জামায়াত নেতা মুজাহিদের আপিলে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ চাইবে আসামি পক্ষ। বাংলাদেশের সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রেশকাটনে জোড়া খুনের ঘটনায় এমপি পুত্র রনির জামিন আবেদন নামঞ্জুর, অসুস্থতার কারণ দেখিয়ে শুনানিতে অনুপস্থিত। বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকায় এবার পহেলা রমজান থেকেই রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে বিপণী বিতান, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকার ও আইওএম এর উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হলো পাচার হয়ে যাওয়া আরো 47 বাংলাদেশিকে। কাজ না থাকায় ঝুঁকি নিয়ে বিদেশ যাত্রার কথা জানালেন ভুক্তভোগীরা। এবং যমুনার পানি বেড়ে যাওয়ায় আবারও ভয়াবহ ভাঙনের কবলে সিরাজগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিলীন কয়েকশো মিটার এলাকা, ঝুঁকিতে হাজারো মানুষ।